অপরাধ রাষ্ট্রের সীমানা মানে না। আন্তর্জাতিক অপরাধ চক্রের খোঁজে জার্মান পুলিশও সক্রিয় রয়েছে। অপরাধের বিরুদ্ধে সংগ্রামে তারা সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করেন। গোটা বিশ্বে সন্ত্রাসবাদীদের বোমা হামলা বেড়ে চলেছে। ঘটনাস্থলে হাতে তৈরি বোমা তদন্তকারীদের জন্য বড় এক ঝুঁকি। বিপদ এড়াতে বিস্ফোরকের উপাদান সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করতে হয়। চোখে দেখে কোনো বড় তফাৎ বোঝা যাবে না। দুই রকমের সাদা গুড়া তাদের মৌলিক অবস্থায় দেখতে হবে, অর্থাৎ পুলিশ বা গোয়েন্দারা কিছু খুঁজে পেলে চিন্তায় পড়ে যান, সামনে কি রয়েছে তা বুঝতে পারেন না। তখন যন্ত্র দিয়ে উপকরণ চেনা গেলে সুবিধা হয়। তবে সেই যন্ত্রের অনেক রকমের বিস্ফোরক চেনার ক্ষমতা থাকতে হবে। জার্মানির তদন্তকারীরা এ কাজে বিজ্ঞানীদের সাহায্য চেয়েছেন, কারণ বিস্ফোরকের মধ্যে নিত্য নতুন সংমিশ্রণ পাওয়া যায়। সম্প্রতি জার্মানির ফেডারেল পুলিশের হয়ে সাধারণ বিস্ফোরকের ক্ষমতা জানতে পরীক্ষা করা হয়েছিল। ঘটনাস্থলে এমন বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা জানাও ছিল লক্ষ্য। বিস্ফোরকের উপাদান বিশ্লেষণ করে অপরাধ চক্রের হদিশও পাওয়া যায়। কী ধরনের বিপদ ঘটতে পারে তা জানা থাকলে তবেই সুপরিকল্পিতভাবে তার খোঁজ করা যায়, হামলা প্রতিহত করা যায়। সব বিস্ফোরকই নির্দিষ্ট বিপদ ডেকে আনে, সেটা শনাক্ত করাই হলো সেই বিপদ বোঝার ক্ষেত্রে প্রথম ধাপ। অর্থাৎ আমাদের ল্যাবে এমন যন্ত্র রয়েছে যা যে কোনো উপাদানকে শনাক্ত করতে পারে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে কোন উপাদানের ধ্বংসের ক্ষমতা কি। তবে নতুন ও আরও ধ্বংসাত্মক বিস্ফোরক তৈরির প্রচেষ্টা আজ আর শুধু বিজ্ঞানীদের কাজের আওতায় পড়ে না। অপরাধীরাও গোপনে তাদের গবেষণাগারে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কীর্তিকলাপের হদিশ পেতে বিজ্ঞানীরা নিকাশি ব্যবস্থায় নজর রাখতে চান। এমফেসিস নামের ইইউ প্রকল্পের আওতায় পরীক্ষা চালানো হচ্ছে। বেআইনি বোমা কারখানার হদিশ পাওয়াই প্রকল্পের উদ্দেশ্য। এর পেছনে মৌলিক ভাবনা হলো এত বড় এলাকার উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। মরিৎজ হাইল তাই বিভিন্ন প্রযুক্তির সাহায্যে সেন্সরের এক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন। পয়ঃপ্রণালীতে যদি বিস্ফোরকের নমুনা পাওয়া যায় সেটা কোনো বেআইনি ঘাঁটির অস্তিত্বের লক্ষণ। বাতাস ও মাটি থেকেও তদন্তকারীরা বিশ্লেষণের উপাদান পেতে পারেন। সন্দেহজনক পদার্থ পাওয়া গেলে ভবিষ্যতে এই ব্যবস্থা সতর্ক করে দেবে। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তের কাজে নেমে পড়তে পারবে। ধাপে ধাপে তারা বিস্ফোরক তৈরির ল্যাব পর্যন্ত পৌঁছে যেতে পারবে। লক্ষ্য হলো উপাদানগুলো নির্ভরযোগ্য ও শনাক্ত করার যোগ্য করে তোলা, যাতে নিরাপত্তা আরও বেড়ে যায়। এই প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে গবেষণার লক্ষ্য খুবই স্পষ্ট। হামলার আগেই বিস্ফোরক নিষ্ক্রিয় করে দিতে চান বিজ্ঞানীরা।